হাইব্রিড সিআরবি এই নামটা শুনলে আপনার সবাই ভয় পান সবাই মনে করেন এখানে অনেক মেকানিক্যাল প্রবলেম এই গাড়িগুলো কেনা যাবে না বাট আই ক্যান অ্যাসিউর ইউ আজকে রিভিউর আপনি জানতে পারবেন এটার যে ডাইনামিক ফিচার্সগুলো আছে এবং যে পুল এফিসিয়েন্স এবং অন্যান্য ফিচার্সগুলো আপনাকে বাধ্য করবে এই গাড়িটা পার্চেস আমাদের আজকের এই গাড়িটা টু থাউজেন্ড নাইনটিনের হোন্টা সি আর হাইব্রিড ভার্সন যেটা চেজিস কোট হল আর্টি ফাইভ এটা টু হুইল ড্রাইভ এটা অক্সঙ্গেড হলো ফোর পয়েন্ট ফাইভ চুয়াল্লিশ হাজার কিলোমিটার চলা গাড়িটার দাম হলো সাড়ে চুয়ান্ন লাখ আসসালামু আলাইকুম আমি মেহদিজ জামান গাড়ি ইম্পোর্ট ডট কম ডট বিড়ি থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রিভিউতে চলুন গাড়িটা বিস্তারিত রিভিউ করে দেখাই হোন্ডা সিআরবি আমাদের দেশে নাইনটি এইট পার্সেন্টই হলো নন হাইব্রিড বাট এখন এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এবং কার্বন এমিশন যদি কম চান ফুল ইফিসিয়েন্ট চান লেটেস্ট টেকনোলজি চান আপনাকে কিন্তু অবশ্যই হাইব্রিড বা তে শিফট হতে হবে এই জন্য আমরা রিসেন্টলি হাইব্রিড হন্ডা সি গুলো বেশি ইম্পোর্ট করতেছি আপনাদের মাঝখানে প্রমোট করতেছি আর এটা প্রমোট করা মানে এই না যে আমরা বিজনেস করার জন্য করছি এই গাড়িগুলো কিন্তু আসলেই ভালো অনেক বেশি ফুল এফিসিয়েন্ট এবং এটা অ্যাডভান্স ফিচার্সগুলো আজকে আপনাদেরকে ফুল ডিটেলস দেখান হোন্ডা সি বেসিক্যালি দুইটা প্যাকেজ হয় একটা ই এক্স আর একটা ই এক্স মাস্টারপিস ইএক্স হলে যেটা হবে এটা আপনার সানরুফ থাকবে না এবং লেদার সিট থাকবে না আর পিছনে টেল গেটটা অটোমেটিক পাওয়ার টেল গেট হয় না ই এক্স মাস্টারপিস হলে সানরুফ থাকে লেদার সিট থাকে সেটা ব্রাউন লেদার হতে পারে ব্ল্যাক লেদার হতে পারে টেল গেটটা আপনার অটোমেটিক পাওয়ার আর এটা ফ্রম টু হুইল ড্রাইভ যেটা চেস্কোট হলো আর ফাইভ এটা আবার অল হুইল ড্রাইভও পাওয়া যায় যেটা চেস করে হল আরটি সিক্স অন দ্য আদার হ্যান্ড নন হাইব্রিড হলে এটা চেস করে হতো আর ডাব্লিউ ওয়ান ফোর হুইল হলে এটা চেস করে হতো আর ডাব্লিউ টু আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি এই আরটি ফাইভ গাড়িগুলোর কিন্তু ট্রান্সমিশন হলো সিবিটিআই সো আপনার ডিসিটি ডুয়েল ক্লাস ট্রান্সমিশনের প্যারানে কোনো ভুক্ত হবে না যেহেতু এগুলো সিবিটি ট্রান্সমিশন ইট উইল রান লাইক টয়টা কার্স আর আজকে আমাদের যে গাড়িটা এটা হল ইয়ে এক্স মাস্টার পিস ফাইভ সিটার হাইব্রিড গাড়িতে কখনোই সেভেন সিটার পাওয়া যায় না নন হাইব্রিডে ফাইভ সিটার সেভেন সিটার দুইটা অপশনই আছে হাইব্রিড সিআরবি গুলো অল দ্য টাইম দু সিসি হয় এবং এটা মডেল স্টার্ট হয়েছে দু সাল থেকে আমাদের এই গাড়িটা হলো উনিশে আর নন হাইব্রিড হলে এটা পনেরো সিসি হয় যেটা টার্বো ইঞ্জিন থাকে সো আমরা এখন গাড়িটার ফ্রন্ট সাইড রিভিউ করব ফার্স্টে এটা স্টাইলিশ হেডলাইট থেকে শুরু করছি সিআরবি হেডলাইট আই এম বলবো ভেরি ইউনিক ডিজাইন এবং খুব স্টাইলিশ এটা টোটাল টোটালটা এলইডি হেডলাইট এবং নিচের দিকে দেখেন দুইটা বাবল এলইডি আছে এবং ডিআরএলও আছে এই মুহূর্তে আমার ইমার্জেন্সি ইন্ডিকেটরটা টার্ন অন করা আছে সেটাও কিন্তু এল অরেঞ্জ কালার বাউ দেখতে পাচ্ছেন গাড়িটার নিচের বাম বাম্পারে আপনার একটা ফগলাইট আছে আছে পগলাইট আবার পাঁচটা এলইডি আছে ফগলাইটের আউটার সেলটা দেখেন ব্ল্যাক কালার এবং ক্রোম ফিনিশ করা এবং একদম সেন্টার বরাবর আছে হোন্ডাল লোগো যে লোগোটা হলো ফুল ক্রোম ফিনিশ এবং এখানে দেখেন ফ্রন্ট সাইড এ ক্রোম বার ইউজ করা হয়েছে যাতে গাড়িটার ফ্রন্ট সাইড অনেক বেশি অ্যাগ্রেসিভ বা ডাইনামিক লাগে এই ফ্রন্ট বাম্পারে আপনার টোটাল দুইটা গ্রিল একটা আপার গ্রিল একটা লোয়ার গ্রিল আপার গ্রিনটা দেখেন হানিকম স্টাইল এটাও হানিকম স্টাইল এই গাড়িটার সামনে একটা ফ্রন্ট ক্যামেরা লাগানো আছে হুইচ ইজ ভেরি অপশনাল সব গাড়িতে এটা পাবেন না সাম জাপানের ইউজার ছিল ও এটা লাগিয়েছিল বলে গাড়িটার সাথে আছে এই গাড়িটার একটা নেগেটিভ দিক হলো ফ্রন্ট বাম্পারে কোনো পার্কিং সেন্সর আমাদের আজকের রেড কালার গাড়িটা নিচের দিকে এখানে যে এক্সট্রা প্যানেলটা দেখতেছেন এটা হলো বডি কিট এটাও কিন্তু অপশনাল সবসময় এরকম বডি কিটের থাকে না হন্ডা সি এই গাড়িগুলো অনেক অ্যাডভান্স ফিচার এবং টেকনোলজি সমৃদ্ধ এখানে আছে হন্ডা সেন্সিং তো হন্ডা সেন্সিং এর কয়েকটা পার্ট হল ইমার্জেন্সি ব্রেকিং কলেশন কন্ট্রোল লেন ডিপারচার অ্যালার্ট লেন্ড কিপ অ্যাসিস অটোমেটিক হাই বিম ইমার্জেন্সি ব্রেকিং সো এই ফিচারগুলো সেন্স করে হল মাঝখানে যে ক্যামেরাটা আছে সে ক্যামেরা দিয়ে এবং এটা উইন্ডশিনটা দেখেন আপার সাইডটা একটু শেডেড করা আছে মানে ব্ল্যাক প্রিন্টেড করা গাড়িটার বনেকটা যদি ভালো করে খেয়াল করে দেখেন এটা ভেরি বিগ ইন সাইজ এবং এখানে যে কার্ভগুলো আছে গাড়িটাকে অ্যারো ডাইনামিক করার জন্য ইউজ করা হয়েছে সো ওভারঅল গাড়িটার ফ্রন্ট ফেস কিন্তু ভেরি ডাইনামিক এবং ভেরি স্টাইলিশ তাছাড়া আমরা গাড়িটার ইঞ্জিনটা দেখে আসি হন্ডা মোটর কর্পোরেশন হাইপ্রিড সিআইআইআই গাড়িগুলোতে ভেরি পাওয়ারফুল তাদের আট ডিম টেকনোলজি সমৃদ্ধ টু লিটার একটা ইঞ্জিন ইউজ করেছে এটা ফোর সিলিন্ডার এবং ইনলাইন এই গাড়িটাতে যে ইঞ্জিনটা ইউজ করা হয়েছে এটা ছয় হাজার দুশো আর পি এম এ ম্যাক্সিমাম হর্স পাওয়ার হল ওয়ান ফোর্টি সিক্স ম্যাক্সিমাম টর্ক হলো চার হাজার আর পি এম এ ওয়ান সেভেন্টি ফাইভ নিটর আসুন আপনাকে ইঞ্জিন কম্পোনেন্টসগুলো দেখাই একদম লেফট সাইডে যে ব্ল্যাক কালার বক্সটা দেখতে পাচ্ছেন ওটা হল ফিউজ বক্স তার সামনে আছে বারো ভোল্টের অক্সিলারি ব্যাটারি তার সামনে যে হোয়াইট কালারের কন্টেনার আছে এটা রেডিওয়েটার কুলেন্ট বা ইনভার্টার কুলেন্টে রাখতে হয় এবং এখানে যে ব্ল্যাক কালারের যে বড় বক্সের মতো দেখতে পাচ্ছেন এখান থেকে ইয়ার ইনটেক করে এখানে মেকানিজম হয়ে পিছনে এয়ার ফিল্টারটা আছে এবং এখানে যে কন্টেনারটা এই কন্টেনারটা হল ব্লেকুইড যেটা হলো ডট ফোর গ্রেডের ব্রেক লুইড ইউজ করতে হয় এবং এই গাড়িগুলোর যে রেকমেন্ডেড ইঞ্জিন অয়েল সেটা হলো জিরো ডাব্লু টোয়েন্টি সো মার্কেটে বিভিন্ন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল পাওয়া যায় তাদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ব্র্যান্ড হলো মোবিল মোবিল জিরো ডাব্লু টোয়েন্টি গ্রেডের অয়েলগুলো বাসায় বসে পার্চেস করার জন্য আমাদের ডিসক্রিপশনে পার্চেস করা লিঙ্ক দেওয়া আছে সেখানে ভিজিট করে আপনার অর্ডার সাবমিট করতে পারেন অথবা গাড়ি ইম্পোর্ট ডট কম ডট বিডি পেজে ডিরেক্টলি কন্ট্যাক্ট এই গাড়িগুলো ব্রেকিং সিস্টেম কিন্তু খুবই ভালো এবং চারটা চাকাতে হাইড্রোলিক ডিস্ক ব্রেক এবং বিগ সাইজ ব্রেক ইউজ করা হয়েছে এবং এর পুরো ব্রেকিংটা কিন্তু এখানে যে ব্রেক বুস্টারটা আছে বা মাস্টার সিলিন্ডার এখান থেকে কন্ট্রোল করা হয় এবং এখানে ব্লু কালারের যে ক্যাপটা দেখতেছেন এটা হল ওয়াশার ফ্লুইড বা পানি রাখলেই চলবে আন্ডার বনেটটা যদি দেখেন এখানে একটা বনেট কাভার দেওয়া আছে ইঞ্জিনটা যে হিট জেনারেট করে এই বনেট কাভারটা কিন্তু অ্যাবজর্ভ করে নেয় সো বনেটটা কুল থাকে বনেটের নিচে আপনার বিভিন্ন ধরনের স্টিকার দেওয়া আছে এটা যেমন ইংলিশে লিখা আছে ওইটা আবার জাপানিজ ল্যাঙ্গুয়েজে সো গুগল ট্রান্সলেট করলে আপনি দেখতে পারবেন এই গাড়িতে যে লুব্রিক্যানগুলো ইউজ করা হয়েছে কোনটা কতদিন পর চেঞ্জ করতে হবে সেই ইনফরমেশনগুলো কিন্তু আপনি স্টিকার থেকে নিয়ে নিতেন আমাদের আজকের গাড়িটা আর টি ফাইভ দ্যাট মিন্স ফ্রন্ট টু হুইল ড্রাইভ এবং এটা যে ট্রান্সমিশন এটা অটোমেটিক ট্রান্সমিশন বা ইসিবিটি সিআইবি গাড়িগুলো বই দেখে আপনি বুঝতে পারছেন ইটস বিগার দ্যান করলা ক্রস বাট নিশান এক্স রেলের কাছাকাছি সিএইচআর বা হোন্ডা ভ্যাজেলের থেকেও বড় আর আমাদের এই গাড়িটা কিন্তু ম্যাসিভ সাইজ কারণ এটা ইএক্স মাস্টারপিস এবং এটার যে অ্যালোয়ারিমটা দেখতে পাচ্ছেন সিলভার এবং ব্ল্যাক এই টু টোন কালার ডিজাইন করা এটা যে টায়ার সাইজ যেটা সাইজ হলো টু থার্টি ফাইভ সিক্সটি আর এইটিন এবং চারটা চাকাতে আপনার হাইড্রোলিক ডিস্ক ব্রেক করা হয়েছে ডিস্ক গুলো সাইজ কিন্তু অনেক বড় যাতে আপনার গাড়িটা খুব ইজি ব্রেকিং করা যায় তো গাড়িটার চারপাশে আপনার দেখতে পারবেন এই ব্ল্যাক কালার একটা মোল্ড ইউজ করা হয়েছে একদম বর্ডার দিয়ে সো গাড়িটা একটু কন্ট্রাস্ট হয় কারণ গাড়িটা যেহেতু রেড কালার ব্ল্যাক কালার টু টোন হওয়ার কারণে খুব সুন্দর লাগে এবং গাড়িটা হাইব্রিড হওয়ার কারণে ফ্রন্ট ফেন্ডারে লেফট এবং রাইট সাইড এ মনোগ্রামটা দেওয়া আছে আমরা যদি গাড়িটা লুকিং ডাচগুলো খেয়াল করে দেখি এই মুহূর্তে আমাদের ইমার্জেন্সি ইন্ডিকেটর টার্ন অন করা এই কারণে দেখেন আউটার সেলে এটা ব্লিঙ্ক করতেছে এটা বডি কালার রেড সো লুকিং ডাচের আপার শেলটা ব্ল্যাক নিচের দিকে ব্ল্যাক ডিজাইন করা কন্ডা সি আর গাড়িগুলোতে কোনো থ্রি সিসিটিভি ক্যামেরা হয় না মার্কেট আপনার লাগিয়ে নিতে পারেন এই কারণে এখানে ব্লাইন্ড স্পট কোনো মিরন নাই বাট গ্লাসের মধ্যে ব্লাইন্ড স্পট বিএসএম এর একটা ইন্ডিকেটর আছে তো গাড়িটা যখন আমরা লক করবো এটা অটোমেটিক ফোল্ড হয়ে যায় এবং আনলক করলে অটোমেটিক আনফোল্ড হয়ে যায় এটা হলো আপনার অটো রিট্রাক্টেবল একটা ফিচার সাথে একটা রুফ রেল আছে এটা দেখেন সিলভার কালার সো রেড কালারের সাথে সিলভার কন্ট্রাস্টটা হচ্ছে খুব সুন্দর লাগে এবং আমাদের গাড়ির যে গ্লাস গুলো ডিপ এবং চারপাশে দেখেন ক্রোম ফিনিশের যে বারটা দেওয়া আছে এবং গাড়িটার সাথে রেইনাইডও আসছে দরজার লোয়ার পোর্শন যদি খেয়াল করে দেখি এখানে যে ব্ল্যাক কালারের গার্নিশটা দেওয়া আছে এর সাথে আবার নিকেল ক্রোমের যে বারটা লাগানো আছে ওভারঅল গাড়িটাকে অনেক বেশি স্পোর্টি করে একদম পিছনের চাকার উপরে এখানে কিন্তু একটা সিলভার কালারের ক্রোম ফিনিশ দেওয়া আছে গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হলো সাড়ে সাত ইঞ্চি যে কোনো অফ রোড সিচুয়েশন আপনি কিন্তু ভালো ড্রাইভিং এক্সপিরিয়েন্স পাবেন এখানে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপটা দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হলো ফিফটি সেভেন লিটার এবং ঢাকা সিটির মধ্যে গাড়িগুলো আমরা ড্রাইভ করেছি এই মধ্যে ডিসপ্লে তে দেখাচ্ছে ফোরটিন কিলোমিটার পার লিটার গাড়িটার সাইড পোর্শনে রিয়ার যে টেল লাইটটা আছে লাইটের একটা পোর্শন কিন্তু সাইড পোর্শন থেকে দেখা যাচ্ছে সো ওভারঅল যদি দেখি হোন্ডা সিআরির সাইড পোর্শন সেটা হাইব্রিড হোক বা নন হাইব্রিড হোক দুটাই সেম অনেক বেশি ইউনিক এবং স্টাইলিশ এবং একটা ম্যাসিভ এবং বোল্ডার সিআরভি গাড়িটা ব্যাকসাইড টা কিন্তু অনেক বেশি স্পোর্টি এবং স্টাইলিশ এটার যে টেল লাইটটা বেশ করে দেখেন উপর থেকে এসে এভাবে এল শেপে ঢুকে গেছে এটা কিন্তু এল ইডি আমাদের ইমার্জেন্সি ইন্ডিকেটরটা টার্ন অন করা আছে অরেঞ্জ কালারের বাল্বটা দেখতে পাচ্ছেন ব্রেক প্রেস করলে এই রেড কালার এল ইডি টা টার্ন অন হয় এবং এটার যে টেল লাইটটা দুইটা পোর্শন ডিভাইড করা একটা টেল গেটের সাথে একটা বডি ফেন্ডারের সাথে এবং রিয়ার যে উইন্ডশিল্ড টা আছে এটার উপরে একটা স্পয়লার দেখতে পাচ্ছেন স্পয়লারের মাঝখানে একটা ব্রেক লাইট আছে এবং ছাদে আবার শার্ক ফিন অ্যান্টেনা আছে আমাদের রিয়ার উইন্ডশিল্ডটা টোটাল দেয় এখানে একটা ওয়াইপার আছে এবং ওয়াইপারের নিচে আবার দেখতেই পাচ্ছেন এখানে সিলভার কালারের যে ক্রোম ফিনিশ বারটা দেওয়া আছে এটা গাড়িটার ব্যাক অনেক বেশি প্রিমিয়াম করে মাঝখানে হোন্ডার লোগোটা আছে আর এখানে আমাদের যে নাম্বার প্লেটটা তার ইনার সেকশনে একটা ব্যাক ক্যামেরা আছে এখানে কেন ক্রোম বার ইউজ করা হয় নাই জাস্ট এখানে হাইব্রিড মনোগ্রামটা দেখতে পাচ্ছি ও পাশে সিআরবিটা দেখা যাচ্ছে লোয়ার যে বাম্পারটা এখানে সিলভার কালার ব্ল্যাক কালার এবং বডি কালার তিনটা কম্বিনেশনের ডিজাইন করা এবং এই পাশে লেফট এবং রাইট সাইড দুটো রিফ্লেক্টর আছে গাড়িটা লোয়ার বাম্পারে কোনো পার্কিং সেন্সর নাই এটাই একটা নেগেটিভ দিক এটার পিছনে যে গেটটা আছে এটা তিনটা হাওয়া ওপেন করা যায় একটা রিমোট প্রেস করে একটা এখানে বাটনে ক্লিক করে আর একটা অটো কিক সেন্সর আছে আমি পা দিয়ে যদি এভাবে কিক করি দেখবেন গেটটা অটোমেটিক ওপেন হয়ে যাচ্ছে সি আর বি কার্গো স্পেস আপনার দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণে আছে আপনারা খুব ইজিলি চার থেকে পাঁচটা ট্রলি ব্যাগ ক্যারি করতে পারবেন কেস এই কার্গো স্পেস যদি যথেষ্ট পরিমাণ না হয় প্যাসেঞ্জার ওয়ে যে সিটগুলো আছে এগুলো কিন্তু ফোল করে ফ্ল্যাট করে ফেলা যায় গাড়িটার সাথে একটা টোনিউ কভার আছে এটা দিয়ে কিন্তু আপনার ঢেকে রাখতে পারেন উপরে একটা টিস্যু বক্স রাখতে পারেন গাড়িটার বোর্থ সাইড ওয়ালে দুইটা এল ইডি লাইট আছে সো রাত্রেবেলা মালপত্র রাখার সময় আপনাকে হেল্প করবে এবং একদম নিচের দিকে লেফট সাইড একটা পাওয়ার আউটলেট আছে যেটা হলো বারো ভোল্টের একশো আশি ম্যাক্সিমাম ওয়াটার আমরা যদি ফ্লোর ম্যাটটা সরাই এখানে দেখা যাচ্ছে গাড়িটার চাকা যদি লিক হয়ে যায় জ্যাক আছে রেঞ্চ আছে পাম্পিং মেশিন আছে জেল আছে আর এই কাভারটা কিন্তু ফুল ওপেন হয় না হাফ ওপেন হয় কারণ এটার পিছনে এই ফিফটি পার্সেন্ট অংশে হলো এটার হাইব্রিড ব্যাটারিটা আর হোন্ডা সি আর আপনার অল দ্য টাইম লিথিয়াম ব্যাটারি ইউজ করা হয় এই ব্যাটারিগুলো অনেক লং লাস্টিং এবং ডিউরেবল মোর দ্যান টেন ইয়ার্স সার্ভিস দেয় তো এই ছিল গাড়িটার বুড স্পেস আসুন আমরা গাড়িটার ইন্টেরিয়রটা দেখে আসি

অবস্থায় স্টিয়ারিং থেকে কন্ট্রোল করতে পারছেন তো আমি যদি প্যাডেল শিফটার ইউজ করে যদি আপনি গাড়ি চালাতে চান সেক্ষেত্রে গাড়িটাকে আপনাকে স্পোর্টস মোডে দিতে হবে হ্যাঁ আমি যখন প্লাস করছি দেখেন আমার এখানে গিয়ার প্লাস হচ্ছে এবং মাইনাস হচ্ছে এনিওয়েজ আমি স্পোর্টস মোডটা ক্যান্সেল করে দিলাম হোন্ডা সিআরবি ইএক্স মাস্টার পিস অল দ্য টাইম আপনার লেদার সিট থাকে দেখতে পাচ্ছেন এখন ব্ল্যাক কালারের লেদার সিট আছে এবং এইগুলোর সাথে কিন্তু সিট হিটার অপশনটা আছে যা সিট কুলারটা নাই ড্রাইভার সিট এবং প্যাসেঞ্জার সিট দুটাই আপনার পাওয়ার এটা এইট ওয়ে লাম্বার সাপোর্ট সহ তো আমি সামনে পিছে দেখেন ক্লিক করলে সামনে চলে যাচ্ছে আবার আমি যদি আমার ব্যাক রেস্টটা নামাতে চাই খুবই সুন্দর এবং মাঝখানে যে সেন্টার কনসোল বক্সটা আছে এখানে যে হাত রাখার যে জায়গাটা এটা কিন্তু অনেক চওড়া তো দুইজন খুব ইজিলি হাত রাখতে পারবেন এবং এটাও কিন্তু লেদার দিয়ে র্যাপিং করা মাঝখানে যদি বক্সটা আমরা খুলে ফেলি ভিতরে অনেক স্পেশাস কম্পার্টমেন্ট এবং একটা ইউএসবি পোর্ট আছে এবং বারো বোল্টের একটা পাওয়ার আউটলেট আছে যেটা একশো আশি ওয়াট ম্যাক্সিমাম সাপোর্ট করবে সামনে আবার দুইটা বোতল হোল্ডার দেখতে পাচ্ছি এবং তার সামনে আবার একটা যে ক্যাবিনেটের মতো ছোট আছে আমি জিনিসপত্র রাখতে পারি এখানেও একটা পাওয়ার আউটলেট আছে বারো বোল্টের একশো

কোন মোড মিনস হল ইকোনমি মোড এবং ইভি মোড হলো যখন আপনার ব্যাটারিতে ফুল চার্জ থাকবে তখন আপনি গাড়িটা শুধুমাত্র ইলেকট্রিক মোডে চলবে এবং আমরা এসি কন্ট্রোলিং প্যানেলটা যদি দেখেন এটা টু জোন ক্লাইমেট কন্ট্রোল এয়ার কন্ডিশনিং সিস্টেম আছে এবং এখানে দেখেন নব গুলা খুবই সুন্দর আমি টেম্পারেচার সেট করে দিতে পারি রাইট সাইড এরকম লেফট সাইড এরকম এবং এয়ার ফ্লো কমানো বাড়ানোর জন্য এখানে নব দিয়ে আমি ফ্যানের স্পিড কমাতে বাড়াতে পারছি এবং এটার ইয়ার কন্ডিশনিংটা এক্সটার্নাল ইয়ার ফ্লো অফ অন করার জন্য এখানে বাটনস আছে এবং এটার ডিজিটাল ডিসপ্লেতে আপনি টেম্পারেচারটা দেখতে পাচ্ছেন ওভারঅল এটার যে ইনফোটেনমেন্ট সিস্টেমটা নর্মালি হন্ডা সিআরবি দ্য গ্যাদার্স এর প্লেয়ার থাকে এই গাড়িগুলো একটা লিমিটেশন যেটা হলো কোনো থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা নাই আমরা যখন রিয়ার গিয়ারে দিচ্ছি শুধুমাত্র ব্যাক ক্যামেরাটা কাজ করতেছে হ্যাঁ সো থ্রি সিক্সটি ক্যামেরা যেহেতু আপনার হন্ডা সিআরবি তে হয় না আফটার মার্কেট আপনার লাগিয়ে নিতে পারেন আমরা যদি এসি ভেন গুলো দেখি এসি ভেন গুলো কিন্তু অনেক স্টাইলিশ কোন হন্ডার কিন্তু ইন্টেরিয়ার অনেক প্রিমিয়াম এটার ডিজাইন ল্যাঙ্গুয়েজ যদি বলি বা ওভারঅল এটা ম্যাটেরিয়াল কোয়ালিটি এটা আপনাকে টপ নোচ একটা ফিল দিবে সো এসি এর চারপাশে আবার দেখেন সিলভার কালার গার্নিশ দেওয়া আছে এবং বোর্ডে আপনার উডেন প্যানেল ইউজ করা হয়েছে ডোরেও আপনার উডেন প্যানেল আছে এবং ডোর প্যানেলটা যদি আপনাদেরকে দেখাই দেখেন দরজা খোলার জন্য যে আমাদের হুকটা আছে লিভার সেটাও কিন্তু সিলভার পেইন্টেড এখানে আবার সিট মেমোরি অপশন আছে সিট মেমোরি বাটন গুলো দেখতে পাচ্ছেন সিট মেমরি মানে হলো আমি এখানে যেটা বসে আছি এখানে যদি আমি সেট করে দিই সে মেমোরি ওটা ক্যাচ করে নিয়ে আছে আমি যখন এটা চেঞ্জ করতেছি করে আবার ওয়ান বা টু তে ক্লিক করলে আমার আগে যে প্রিসেট মেমোরিটা আছে সেই অবস্থায় সেটা চলে আসে এখানে হাত রাখার যে জায়গাটা সেটাও কিন্তু লেদার র্যাপ নিচে বোতল হোল্ডার আছে স্পিকার আছে

একটা কুল ফিচার যেটা টয়টাতে আমি দেখেছি নাই গাড়িটা ইঞ্জিন স্টার্ট অপন করার জন্য এখানে একটা পাওয়ার বাটন আছে বাটনটা দেখেন রেড কালার খুব সুন্দর পাওয়ার একটা আইকন দেওয়া আছে তো পাওয়ার বাটনের নিচে আবার পাঁচটা বাটন দেখতে পাচ্ছি একটা হলো লেন প্যাসিস প্রি কলিশন একটা ট্র্যাকশন কন্ট্রোল আমাদের যে উইন্ডশিল্ড গুলো আছে এটা হিট জেনারেট করার জন্য মানে কুয়াশাতে যখন খেমে যায় পগি ওয়েদারে এটা পকটাকে সরানোর জন্য এখানে আরেকটা বাটন আছে এবং এই গাড়িটা ইয়েক্স মাস্টারপিস যেটা হয়েছে পিছনে যে টেল গেটটা আছে এটা কিন্তু পাওয়ার সো এটা রিমোট চেপে আপনি খুলতে পারবেন অটো কিক সেন্সর আছে ওটা তো খোলা যায় বাটন করে করা যায় ইভেন ড্রাইভার যদি চাই এখানে ক্লিক করে ব্যাক ডেলাটা খুলে দিতে পারবে সো আমরা যদি এখন ক্লাস্টারটা দেখি এটার মাঝখানে কিন্তু একটা সেভেন বা এইট ইঞ্চ টিএফটি ডিসপ্লে কত কিলোমিটার স্পিডে চালাচ্ছে এটা ডিজিটাল ডিসপ্লে তো শো করে আর পি এমটাও ডিজিটাল এবং একদম লেফট সাইডে আছে ব্যাটারি দেখি পরিমাণ চার্জ আছে ফুল নাকি লো এবং একদম রাইট সাইডে আছে লো লেভেল মিটার ট্রিপ পার্টনটা আমি এখানে একটা স্টিক আছে সেটাতে চেঞ্জ করা যায় এই গাড়িগুলো কিন্তু একটা এসিউবি এবং দু হাজার সিসি হওয়া সত্ত্বেও খুব ভালো মাইনাস পাওয়া যায় রাইট নাও আমার ডিসপ্লেতে শো করতেছে ফোরটিন পয়েন্ট টু কিলোমিটার তো সিআরবি যখন আপনার ড্রাইভ করবেন আমার কাছে এই গাড়িগুলো চালিয়ে খুবই মজা লাগে কারণ এটা খুবই একটা পাওয়ারফুল একটা গাড়ি প্লাস এটার পারফরমেন্স সাসপেনশন শক অবজারভার স্টিয়ারিং টার্নিং রেশিও এক্সিলেন্ট আমরা আপনাদেরকে ব্লাইজার টা দেখাবো এখানে একটা সান বাইজার সাথে লাইট আছে এটা খুবই চমৎকার এবং এই গাড়িটা ইএক্স মাস্টার পিস হওয়াতে কিন্তু এখানে যেটা দেখছি সানরুফ আছে প্রথমে আমি শার্টারটা খুলতে পারি এবং সানরুফ হলে যেটা হয় আপনি জানেন গ্লাস টাও খুলতে পারবেন গ্লাস টা খোলার জন্য এখানে আরেকটা বাটন আছে পুশ এবং টেল গ্লাস টা ফুল ওপেন হবে না হাফ ওপেন হবে সো আপনি চাইলে হাফ খুলেও রাখতে পারেন আবার বন্ধ করে যদি সারাটা খুলে ইউ ক্যান ফিল দা স্কাই এখানে একটা গ্লাস হোল্ডার আছে মানে সানগ্লাস হোল্ডার আর আপনি যদি এটা ফুল না খোলেন এখানে যে একটা মিরোরের মতো আছে এখানে বসে পিছনে সবাই কে কি করছে আপনি কিন্তু একটা ওই যেহেতু একটা ওভাল শেপ পুরো গাড়ির ব্যাক সাইডটা এখান থেকে কন্ট্রোল করা যায় বা দেখা যায় এছাড়া এখানে কেবিন লাইট দেখতেছি এলইডি হোয়াইট কালার খুব সুন্দর মানে হোন্ডা গাড়ির ইন্টেরিয়র ইজ অল টাইম টপ নচ মানে একটা প্রিমিয়াম ফিল সব জায়গায় পাবেন এটা ড্যাশবোর্ডটা খুবই প্রিমিয়াম পিয়ানো ব্ল্যাক কালার প্লাস্টিকের গার্নিশ করা হয়েছে উডেন প্যানেল আছে নিচে গ্লোব কম্প কম্পার্টমেন্ট দেখতে পাচ্ছি এবং এটা লেগ স্পেস বা ড্রাইভিং কমফোর্ট আমি বলবো হিউজ টেলিস্কোপিক টেলটিং ফিচারটাও আছে স্টিয়ারিংটা আমি আপ ডাউন করতে পারছি আপনার ড্রাইভিং প্লেজার বা ড্রাইভিং কি স্টাইল আপনি ড্রাইভ করতে চান সেই লেভেলে আপনি খুব ইজিলি সেট করে নিতে পারেন এবং এখানে যে গিয়ার নব যেহেতু নাই এখানে সুইচ স্টাইল ট্রান্সমিশন বলা হচ্ছে সুইচ চেপে আপনি এটা গিয়ার শিফট করতে পারবেন এবং এগুলো সিবিটি গিয়ার হওয়ার কারণে কিন্তু গিয়ার বক্স নষ্ট হওয়ার যে টেন্ডেন্সি আমাদের ডিসিটি গুলাতে ছিল এগুলাতে কিন্তু ওই প্রবলেমগুলো নাই এবং এখানে নিচের দিকেও যেখানে কনসোল গুলো আছে মানে বোতল হোল্ডার চারপাশে বা উডেন প্যানেল ওভারঅল ইটস এ ভেরি প্রিমিয়াম কার এছাড়া ড্রাইভার এবং সামনে প্যাসেঞ্জার সিটের জন্য কিন্তু এখানে র্যাব দেখতে পাচ্ছি এবং যে এ পিলার গুলো আছে লেফট এবং রাইট সাইড এর এখানে কিন্তু আপনার বিল্ট ইন এয়ার ব্যাগ আছে তো আমি এখন হন্ডা সিআরবি হাইব্রিড ভার্সন এর সেকেন্ড রোতে বসে আছি দ্যাট মিনস প্যাসেঞ্জার রোতে সো এখানে যখন আপনি এজ এ প্যাসেঞ্জার বসবেন আপনি কখনোই কনজাস্টেড ফিলটা করবেন না কারণ এখানে যথেষ্ট পরিমাণ লেগ স্পেস আছে হেড স্পেস আছে এবং সান রুফ থাকার কারণে আপনি যদি সারাটা খুলে রাখেন ইউল ফিল লাইক একটা হোমলি এনভায়রনমেন্ট এটা খুবই ওপেননেসটা বেশি হ্যাঁ অরলা ক্রস গাড়িগুলোতে যেটা হয় লেগ স্পেস কম থাকে সেটা তুলনায় তুলনায় কিন্তু হন্ডা সিআরবি বা হন্ডা ভ্যাজেল এক্সপ্রেস অনেক বেশি থাকে সিটের কোয়ালিটিটা যদি আপনাদেরকে দেখাই দেখতেই পাচ্ছেন ব্ল্যাক কালার এর লেদার দিয়ে র্যাপ করা এবং খুবই স্টাইলিশ এখানে যে আমি পিঠটা রেখেছি এখানে কিন্তু অন্যরকম করে লেয়ার ডিজাইন করা আছে মাঝখানে আবার সেন্টার যে আমরেস্টা আছে এটা যথেষ্ট পরিমাণ চওড়া তো দুইজন প্যাসেঞ্জার দুই পাশ থেকে খুব ইজিলি হাত রাখতে পারে মাঝখানে বোতল হোল্ডার আছে সবার জন্য কিন্তু এখানে হেড রেস্টও দেওয়া আছে সিলিং এ আপনার খুব সুন্দর দুইটা এলইডি লাইট আছে যেটা বাটন ক্লিক করলে আপনার অফ অল হয়ে যাবে আর পিছনে প্যাসেঞ্জারদের জন্য আছে রিয়ার ইভেন্ট এবং মোবাইল ফোন চার্জ করার জন্য টু পয়েন্ট ফাইভ এম দুইটা ইউএসবি আউটলেট ও আছে দেখেন একদম ফ্ল্যাট ফ্লোর খুব ইজিলি আপনারা যদি এখানে প্যাসেঞ্জার করতে পারবেন খুব আরাম করে এবং এই গাড়িটার সামনে দুইটা পিছনে আবার ফাইল হোল্ডার আছে খুব ইজিলি আমরা এখানে ফাইল রাখতে পারবো ডোর প্যানেলটা যদি দেখাই ভেরি প্রিমিয়াম নিচে আপনার বড় স্পিকার আছে ছোট স্টুইটার দেখতে পাচ্ছি উডেন প্যানেল এবং লেদার র্যাপিং উইথ হোয়াইট কালার স্টিচ আমি যেখানে হাত রাখবো হাত রাখার জায়গাটা সফট দিয়ে ট্রিম করা পিয়ানো ব্ল্যাক প্লাস্টিক নিচের দিকে বোতল হোল্ডার আছে এখানে যে গ্লাস আছে এটা কিন্তু প্রাইভেসি গ্লাস সো বাইরে থেকে কিন্তু ভিতরে দেখা যান সিলিং এ রেল আছে সো স্যুট বা টাই হ্যাং করার জন্য এখানে ছোট একটা হুকো দেওয়া আছে এবং সবার জন্য সিট বেল্ট আছে পিছনে যে কোয়ার্টার গ্লাস আছে এটা ট্রায়াঙ্গল শেপ এটা থাকার কারণে কিন্তু ভিতরে খুব একটা আলোকিত হয় সপনটা সিআরবি পিছনে প্যাসেঞ্জার সিটে এখানে একটা ইয়ার ভেন্ট আছে এই গাড়িটা যে হাইব্রিড ব্যাটারিটা এটা কিন্তু পিছনের লোকেশন হ্যাঁ বা সিটের নিচে নিচের দিকে আছে ব্যাটারিটাকে ঠান্ডা করার জন্য যে ইয়ার সার্কুলেশন লাগে গাড়িতে যে এসিটা চলে সেখান থেকে কিন্তু বাতাসটা ঢুকে আরেক সাইডে বের হয়ে যায় এখানে একটা ইয়ার ভেন্ট আছে সেটা যেন ব্লকেট না হয় সেটা আপনাকে খেয়াল রাখতে হবে তো ওভারঅল এই ছিল গাড়িটা ইন্টেরিয়র আই থিঙ্ক আপনারা যারা হোন্ডা সিআরবি পার্চেস করবেন আপনারা রিগ্রেট করবেন না জাপান থেকে যে কোনো ব্র্যান্ডের যে কোনো মডেলের রিকন্ডিশন বা ব্র্যান্ড নিউ গাড়ি ইম্পোর্ট করার জন্য গাড়ি ইম্পোর্ট ডট কম ডট বিডি হতে পারে আপনার বিশ্বস্ত সহযোগী আমাদের শোরুম এবং পোর্টে আছে গাড়ি হিউজ স্টক আমাদের গাড়ি স্টকগুলো দেখার জন্য আজই চলে আসুন গাড়ি ইম্পোর্টে ওয়ার হাউস বা শোরুম যেটা হল উত্তরাতে পওলে কার্নেশন শপিং সেন্টারের লেভেল ওয়ান পার্কিং এরিয়াতে ব্যস্ততার কারণে শোরুম ভিজিট করতে না পারলেও আমাদের গাড়ি স্টকগুলো দেখতে পারবেন আমাদের ওয়েবসাইটে এবং আমাদের ফেসবুক পেজে আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের নাম হলো সেইম যেটা হল গাড়ি ইম্পোর্ট ডট কম ডট বিডি এছাড়াও স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে আমাদেরকে ডিরেক্টলি কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন এছাড়া আপনারা কোনো গাড়ির স্টক ডিটেলস অপশন সিট সহ পেতে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা ফেসবুক যে পেজ আছে গাড়ি ইম্পোর্ট ডট কম বিডি সেটা ম্যাসেঞ্জারে নক করতে পারেন আপনার যদি আমাদের স্টকের গাড়িগুলো পছন্দ না হয় বা আপনার বাজেটে ম্যাচ না করে আমরা আরেকটা সার্ভিস প্রোভাইড করে থাকি সেটা হলো প্রি অর্ডার প্রি অর্ডার করলে কী কী বেনিফিটস আপনি পাবেন সেগুলো আপনাদেরকে বলছি ফার্স্টলি আপনি আপনার প্রাইস অনুযায়ী গাড়ি চুজ করতে পারবেন সেকেন্ডলি কোন কালারে কোন প্যাকেজে কোন মাইলেজে গাড়ি আপনার দরকার সেই অনুযায়ী জাপানিজ কার অপশনে সার্চ করে আমরা বাংলাদেশে ইম্পোর্ট করে যেতে পারি প্রি অর্ডারের সর্বশেষ অ্যাডভান্টেজ হল প্রাইস বেনিফিট রেডি স্টক থেকে আপনি মোর দেন এক লাখ টাকা সেভ করতে পারবেন প্রি অর্ডার করার জন্য আপনাকে সর্বনিম্ন এক লাখ টাকা ডিপোজিট করতে হয় আর আপনি যদি আরও বেশি প্রাইস বেনিফিট চান তাহলে আপনাদেরকে এলসি টাকাটা আমাদেরকে দিতে হবে একটা গাড়ি প্রি অর্ডার করে বাংলাদেশে আনতে সর্বোচ্চ নব্বই দিন পর্যন্ত সময় লাগে সো আপনারা অর্ডার করার আগে মাইন্ডসেটটা ফিক্স করে নেবেন গাড়ি ইম্পোর্ট এবং সেল করা ছাড়াও আমরা গাড়ি ইম্পোর্ট ডট কম ডট আরেকটা সার্ভিস প্রোভাইড করে থাকি সেটা হলো অপশনশীট ভেরিফিকেশন একটা জাপানিজ গাড়ি জাপান থেকে এক্সপোর্ট হওয়ার পর কত হাজার কিলোমিটার ছিল কি কালার ছিল কোন প্যাকেজের ছিল এই ইনফরমেশনগুলো যদি আপনারা ভেরিফাই করতে চান তাহলে কোনো গাড়ি চেসিস নাম্বার দিয়ে আমাদের ওয়েবসাইটে গিয়ে সেটা সার্চ করে আপনারা যদি অনলাইনে পেমেন্ট সাকসেস করেন সাথে সাথে আগে রিপোর্ট পেয়ে যাবেন আর ওই রিপোর্টটাকে বলা হয় টু রিপোর্ট বা অপশনশিপ ভেরিফিকেশন এই রিপোর্টে আপনারা পাবেন গাড়িটা কত হাজার কিলোমিটার চলেছিল এটা অপশন পয়েন্ট কত কোন প্যাকেজের কী কালের এবং অন্যান্য ইনফরমেশানগুলো আজকের ভিডিওটা এ পর্যন্তই ক্লোজ করার আগে আপনাদেরকে বলতে চাই যে আপনার প্রিয় গাড়িটা পার্চেস করার আগে অবশ্যই যাচাই করে দেখবেন এবং একটা বিশ্বস্ত থেকে গাড়িটা পার্চেস করবেন সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টিল দেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম